আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আমি রিদওয়ান, আজ 27 নভেম্বর 2020-এ আপনাদের মাঝে লাইভ আপডেট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে হাজির হলাম যে বিষয়টা নিয়ে, আজকে কিন্তু খুব গরম খবর। আজকে ইমিগ্রেশনের রিহায়ারিং রিক্যালিব্রেশনের যে আপডেট সংবাদটি আছে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলে রাখি, কে কোথা থেকে আপনাদের এই লাইভটি প্রোগ্রাম দেখছেন আমাকে নোটিফিকেশন জানাবেন এবং কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। এবং আমাদের সাথে আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন অতিথি আছে, মূলত তিনি আজকে জুমার দিন উপলক্ষে আমাকে এখানে ইনভাইট করেছে, অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়াইছে। ধন্যবাদ রফিক ভাইকে। রফিক ভাই মালয়েশিয়ান প্রবাসী বিজনেসম্যান, উনি এখানে দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছে, প্রায় 2 যুগেরও অধিক সময় তিনি মালয়েশিয়াতে থাকেন। তিনিও আমাদের সাথে আজকে কিছু মত বিনিময় শেয়ার করবেন। ওকে, যেটি বলছিলাম, ধন্যবাদ সকলকে যারা আমাকে নোটিফিকেশন জানিয়ে দিলেন যে আমার লাইভটি বোঝা যাচ্ছে। উজ্জ্বল খান বলছে ভাই শুনতে পারছি, রমিজ মিয়া ওকে ওকে ধন্যবাদ ভাই। যেই খবরটি মূলত আজকে বললাম যে আপডেট দিব, সেই আপডেট সংবাদটি দিয়ে আজকে আমরা শুরু করতে চাই। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনাদের অপেক্ষার দিন শেষ। আপনাদের রিক্যালিব্রেশন অর্থাৎ রিহায়ারিং, অবৈধদের বৈধকরণের যে প্রক্রিয়াটি দেশের সরকার ঘোষণা দিয়েছিলেন, ইতিমধ্যে এই কাজটি শুরু হয়ে গেছে। আজকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া অলরেডি ঘোষণা দিয়েছেন যে এ পর্যন্ত কতগুলো কোম্পানি আবেদন করেছেন এবং কতগুন ওয়ার্কার অলরেডি আবেদন করেছে অনলাইনের মাধ্যমে। বিগত সময় কিন্তু আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যে অনলাইনে আবেদন করতে হবে, মাইজিকান অর্থাৎ কোম্পানিতে আবেদন করবে, তাদের সমস্ত কোম্পানির ডকুমেন্ট সাবমিট করবে এবং যেই ওয়ার্কারগুলো আবেদন করব সেই ওয়ার্কারের সমস্ত কিছু অনলাইনে সাবমিট করতে হবে এবং একটি ফর্ম। ইতিমধ্যে অনেকেই এই বিষয়টি আবেদন করেছে। আমাদের সাথে যেই রিপোর্টটা আসছে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের কাছে পড়ে শোনাই, গত সপ্তাহ থেকে এ পর্যন্ত 1133টি কোম্পানি আবেদন করেছে এই রিহায়ারিং প্রক্রিয়ায় অবৈধদের বৈধকরণের। 1133টি কোম্পানি অলরেডি সাবমিট করেছে তাদের সমস্ত ডকুমেন্টস এবং এ পর্যন্ত এই 1133টি কোম্পানির টোটাল 17,292 জন ওয়ার্কারের ডকুমেন্ট সাবমিট করেছে ইমিগ্রেশন বরাবর তাদেরকে বৈধকরণের জন্য। আমি আবার বলছি, এ পর্যন্ত 1133টি কোম্পানি অলরেডি সাবমিট করেছে তাদের ডকুমেন্টস এবং এ পর্যন্ত 17,292 জন ওয়ার্কারের মাঝে আমাদের এখানে ইন্টারনেট সমস্যা হয়। ওকে, দুঃখিত, আমাদের এখানে ইন্টারনেটের একটা প্রবলেম হয়েছিল। যাই হোক, যেটি বলছিলাম, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আরও বলছেন যে এখানে কোনো প্রকার তৃতীয় পক্ষ জড়িত থাকবে না, সরাসরি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এদেশের আরও কিছু সরকারের এজেন্সির মাধ্যমে এই কার্যক্রমগুলো সম্পন্ন করবে। এবং কি এটাও বলেছেন যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এই যে 1133টি কোম্পানি সাবমিট করেছে ডকুমেন্টস, এই প্রত্যেকটা কোম্পানির থেকে তারা তদন্ত করবে, তদন্তর ভিত্তিতে এরপরে অ্যাপ্রুভাল দেবে। যাই হোক, এই মোটামুটি আজকের আপডেট সংবাদ। আশা করি এই সংবাদটি আপনার জন্য ভালো। আমার কাছে এ পর্যন্ত অনেকেই কমেন্টস করেছিলেন এবং আমি প্রত্যেকেই বলেছিলাম যে আপনারা অপেক্ষা করতে থাকুন, আগেই কোনো দালাল এজেন্টের কাছে শরণাপন্ন হওয়ার দরকার নাই, কারো কাছে ডকুমেন্টস দেওয়া দরকার নাই। ওকে, আজকে যে আপডেটটি দিলাম, অলরেডি আমাদের ঘোষণা অনুযায়ী অলরেডি কিছু কিছু মাইজিকান, কিছু কিছু অফিস কিন্তু অলরেডি তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করেছে। ওকে, এরপরে যদি আপনাদের মনে আরও কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্টস করবেন এবং আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন, যাতে আপনারা নিজ নিজ কোম্পানিতে যোগাযোগ করেন, যাতে আপনারা নিজ নিজ বসও সেই ডকুমেন্টসগুলো ইমিগ্রেশনে সাবমিট করতে পারে। যাই হোক, যে আপনাকে অনেক ধন্যবাদ রফিক ভাই আমাদের সময় দেওয়ার জন্য। আমার অনেক এখানে ফ্যান ফলোয়ার্স আছে, অনেক প্রবাসী ভাইরা আছে যারা নিয়মিত আমাদেরকে ফলো করে আমাদের পরামর্শগুলো নেয়। এদের আপনি তো শুনলেন যে আজকের আপডেটগুলো, এখন অনেক কোম্পানি আছে যারা তাদের সত্যিকারেই তারা ওরকম ভ্যালিড কোনো ডকুমেন্টস নাই, বা অনেকেই আছেন যে তারা কোনো ভালো কোম্পানি খুঁজে পাচ্ছে না যে কোন কোম্পানিতে ভিসা করবে, এই এই সমস্ত বিষয়ে আপনি কি মতামত দেন? আমি কিন্তু এর আগে অলরেডি বলে দিয়েছিলাম যে 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 কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে ভিসা করাটাই ভালো। আপনার কি মতামত যদি একটু বলতেন? সালামু আলাইকুম। আপনার এখন যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা আপনার, যদি আপনার মাজিকান যদি আপনার সঠিক না থাকে সেক্ষেত্রে আপনার পারমিট যদিও আপনি অ্যাপ্লাই করিয়া থাকেন কিন্তু ওইটা রিজেক্ট হবে। হ্যাঁ, তো আপনার যখনই আপনি অ্যাপ্লাই করবেন, করার ক্ষেত্রে আপনি জাস্টিফাই করিয়া যাচাই বাছাই করে তারপরেই আপনি জমা দিতে পারবেন। যদি আদারওয়াইজ আপনি যদি
দিয়ে দেন, ওটা রিজেক্ট হয়ে যায়। খালি আশায় আশায় বসে রইলাম, সময় পার হয়ে গেল, বিগত দিনে যেগুলো হয়েছে। সো এখন আপনার ওয়ার্কার্স দরকার, তারাই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। যেমন আগে বিগত দিনে আপনার যেসব এজেন্টরা আপনার পারমিট করছে, দেখা গেছে তার 10 জন ওয়ার্কারের দরকার, সে 50 জন ওয়ার্কার অ্যাপ্লাই করিয়া সেটা আপনার কইরা নিয়ে আসে। কিন্তু বর্তমানে যে প্রক্রিয়াটা ওইটা ওইভাবে চলবে হবে না, ওইভাবে হবে না। এটা আপনার ইমিগ্রেশন জাস্টিফাই করিয়া দেখা আপনার ভিজিট করবে, ভিজিটের পরেই তারা তাদের প্রিয় দর্শক, আমাদের রফিক ভাই যে কথাটি বললেন, উনি কিন্তু অনেক মূল্যবান একটা কথা বলছেন, যে আপনারা শুধু যে কোনো কোম্পানির কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন, অথচ সেই কোম্পানির নির্দিষ্ট কোনো কথা নাই, অর্থাৎ ওই কোম্পানিতে লোক খাটাতে পারবে 10 জন, কিন্তু পাসপোর্ট জমা দিয়েছে 100 জনের 200 জনের, তাহলে কিন্তু ওইরকমভাবে হবে না। পূর্ববর্তীতেও দেখছি আপনারা টাকা জমা দিয়েছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, অপেক্ষা করতেছেন, ভিসা হয় নাই। সেক্ষেত্রে বুঝে শুনে ভালো একটা কোম্পানিতে পরামর্শ দিচ্ছে, যে বুঝে শুনে ভালো একটা কোম্পানিতে আপনারা জমা দেন। সেক্ষেত্রে অনেকেই আছে যে যে কোম্পানিতে কাজ করে, আমরা তো এর আগে পরামর্শ দিয়েছিলাম, যে যে কোম্পানিতে কাজ করেন চেষ্টা করেন ওই কোম্পানিতে। আপনি কি বলেন? অবশ্যই আপনার যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন, অবশ্যই ওই কোম্পানিতে আপনি চেষ্টা করবেন আপনার পারমিট করার জন্য। যদি ওই কোম্পানিতে না হয়, আর তখন আপনার দেখতে হবে যে বাহিরে আপনি কোন কোম্পানিতে কোথায় করলে আপনার সুবিধা এবং আপনি করতে পারবেন। ওকে জি, দর্শক আপনারা বুঝতে পারলেন যে আসলেই পূর্ববর্তীতে যে সমস্ত ধরার মানে আপনারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, টাকা গেছে, সময় গেছে, অথচ বৈধতা পান নাই, অনেকেই আছেন। আমরা কিন্তু এই বিষয়গুলো সাজেস্ট করি, যে যে কোম্পানিতে কাজ করেন আপনারা চেষ্টা করেন সেই কোম্পানিতেই ভিসা করার জন্য। এবং কি আপনাদের কিন্তু এটাও বলেছিলাম যে আপনাদের কোম্পানির মাইজিকানকে বলেন যে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সাবমিট করতে। রফিক ভাই যেটি বললেন যে এখন তো ইমিগ্রেশনে অলরেডি জাস্টিফাই করে এরপর আপনাদেরকে ভিসা দেবে, তারা ভিজিট করবে কোম্পানিতে, এরপর তদন্ত প্রক্রিয়াতেই দেবে। সেজন্য ওই আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে কাজ করাটাই ভালো হবে। এরপরে অনেকেই জি কিছু যদি বলতে, এখন আপনার মিডলম্যান, কোন মিডলম্যানের কাছে টাকা পয়সা দিয়া পাসপোর্ট দিয়া তারপরে আপনি জমা দিতে পারেন আপনার ডকুমেন্টস। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একটা এজেন্টের সাথে, হয়তো বাংলাদেশি এজেন্ট হোক বা এই দেশি হোক, যেই হোক, আমি এজেন্টের মাধ্যমে আমি জমা দিলাম, সেই ক্ষেত্রে আপনি ধরতে পারেন 50-50 না হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, যদি আপনি কোনো মালিকের মাধ্যমে আপনি দিতে পারেন, ওইটা আপনার ধরতে পারেন, হ্যাঁ, যে ওইটা হবে, কিন্তু আপনি এজেন্টের মাধ্যমে সম্ভব না। ওকে প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, রবিক ভাই কিন্তু কিন্তু সুন্দর ভাষায় সহজভাবে বলে দিলেন যে আজকের আপডেটটা এবং কি কোথায় আপনারা অ্যাপ্লাই করবেন। আমরা কিন্তু শুরু থেকেই আপনাদের বিভিন্ন কমেন্টসের আলোকে আমরা জানতে পারি যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ট বা দালাল বা অসৎ এজেন্টদের কাছে টাকা দিয়ে ধরা গেছেন। এইবারও ওই একই ভুলটা করেন না, কারো কাছে টাকা জমা দেওয়া দরকার না, আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতেই ভিসা করার চেষ্টা করেন। এতে করে আপনাদের ভিসাটা মোটামুটি বলা যায় যে 100% সাকসেসফুল হবে। তাছাড়া আপনি একজনের কাছে টাকা দিয়ে দিচ্ছেন, পাসপোর্ট দিয়ে দিচ্ছেন, আর সে ভিসা করে দেবে, এই মুহূর্তে ওইরকম সম্ভব না। যেহেতু ইমিগ্রেশন বলে দিচ্ছে কোনো প্রকার মিডলম্যান ছাড়া, কোনো প্রকার মিডলম্যান ছাড়া সরাসরি মাইজিকানের সাথে ভিসা করবে। ওকে, এরপরেও অনেকেই আছেন যে বাইরে বাইরে কাজ করেন, তারা এজেন্ট দরকার, আসলে এখানে বলবো এজেন্ট না, তাদেরও একটা কোম্পানি, হ্যাঁ, তাদেরও একটা কোম্পানি, যারা এরকম এজেন্টের বা এরকম ভিসা লাগাই দেয় তারাও, তাদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানির আন্ডারে আপনাদের ভিসা কিন্তু লাগাই দেয়। সেক্ষেত্রে আপনার যে এজেন্ট, সবসময় এজেন্ট এজেন্ট এই শব্দটা বলা যাবে না, আপনার কোম্পানিতে যে কোম্পানিতে ভিসা লাগাইছেন এটা একটা কোম্পানি, কোম্পানির একজন মালিক আছে, বস আছে, রাস্তাঘাটে পুলিশের জন্য বলবেন যে আপনার কোম্পানির নামটা বলবেন, আপনার কোম্পানির মালিকের নামটা বলবেন। অনেকেই কিন্তু এরকম আছে খালি বলে এজেন্টের নামে ভিসা, এজেন্টের নামে কোনো ভিসা হয় না, ওই এজেন্টের একটা কোম্পানি আছে, কোম্পানির মালিক আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সবই আছে। সেক্ষেত্রে অনেকে আছেন যে এরকম বাইরে বাইরে কাজ করেন, ওই রকম তাদের জন্য বলবো যদি এরকম ভালো কোনো এজেন্ট পান, ভালো কোনো কোম্পানি পান, এজেন্ট না ভালো কোনো কোম্পানি পান, তাহলে সেই কোম্পানির আন্ডারও আপনারা ভিসা করার চেষ্টা করতে পারেন। ওকে, এখানে আমার অনেক কমেন্টস আসছে, ভাই অবৈধভাবে আসি, ভিসা মেয়াদ আছে 9 মাস, কোম্পানির বস ভালো না, আমি অন্য কোম্পানিতে যেতে চাই। জি, এই মুহূর্তে সম্ভব না,
এই মুহূর্তে ওই সমস্ত কিছু সম্ভব না। আপনার যে ঘোষণাটি দিয়েছে 30 জুন 2021 আগে যাদের ভিসা মরবে তারা হয়তো অ্যাপ্লাই করে দেখতে পারেন, কিন্তু যাদের ভিসা আছে তারা চেঞ্জ করতে পারবেন না। ওকে ভাই, দেশে মাঝে মাঝে ইন্টারনেট সমস্যা দেয়। ওকে, যেমনটি বলছিলাম, যাদের ভিসা 6 মাসের বেশি আছে তারা দেশে যান, আর যাদের মানে ভিসা 6 মাসের কম আছে এরা ভিসাটা রিনিউ করে এরপরে যান। সেক্ষেত্রে যদি আমার আসার সুযোগ আরও 5-7 মাস পরেও দেয় সেক্ষেত্রে আপনি আসতে পারবেন। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ রফিক ভাই আপনাকে অনেক সময় দিলেন আপনার ব্যস্ততার সময়ের মধ্যে থেকে, আমার দর্শকরাও অনেক উপকৃত হলো, আপনাকেও ধন্যবাদ। ওকে প্রিয় দর্শক, ভালো থাকবেন, আপনাদের যদি মনে আরও কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন যাতে তারাও এই আপডেটগুলো জানতে পারে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ধন্যবাদ।